মুরগির খাওয়া যাবে না, সবাই ফাঁকি খাইতে হবে। লে ভাই কিসে ওই দেখেন আপনি সারা খেতে কেড়া জিনি হাই যাই যাচ্ছে, আর মাঝখান দিনে হাঁটে সারা সুরা বর্তা বানা লাইতেছে। এই এই কোন শুয়র রে, এ তোর, এ তোর বাপের নাম কি? রহমতুল্লাহ চাচা। আমার বাড়িতে শালিশ, আপনারা দাওয়াত করতে আইছি। এটা আগে কবি না, এ খেতে সারা দেখে দেখে ভাও দিয়া, দেখে দেখে ভাও দে, আয় আয়। কি সর্বনাশ হয়েছে গো চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এখনই আমার বাড়িতে চলেন, বিচার আছে। বিচার আছে? আগে এখানে কিছু দে, আমি আবার টাকা পয়সা ছাড়া বিচার করতে পারি না। এই তুই এদিকে তাকা, বল কার গো খুন মার্ডার মেরে হলাইছস না, লাঠি দিছস না, জায়গা জমিন দখল করছস না, তাহলে কি? সাত সকালবেলা আমি আমার বউরে তালাক দিছি। কয় কি সকালবেলা বউ তালাক দিয়ে দিছে? দুলা ভাই তাহলে হের বউরে আমি বিয়ে করে ফেলে। এই গাধা কয় কি, আরেকজনে গো বিয়ে করবে তালাক না দিতে, বেয়াকল। এই শুনো ভাই, আমি তোমার বাড়িতে আইতেছি, আমি বাড়িতে শুধু মুরগিটা আর এই বলটারে রাখে আসি, তুমি যাও যাও যাও, আই তাড়াতাড়ি আইছে, যাও যাও আইতেছি, চল বিয়ে কর, আরেকজনের বউরে বিয়ে কর, আমি বিয়ে করি। তোমার পোলা তুমি বাজারে যাওয়ার পরে ওর দুই বন্ধু আইছিল, ওরে পিকনিক নিয়ে গেছে, শুনছি ওর খালার বাসায় যাবে, আসতে দুই দিন দেরি হবে। শুনছস, টুক্কা পিকনিকে গেছে তোর বাগিনা, তুই যেমন তোর বাগিনা ওই আবার মোরগ লড়ে। এই শোনো, পোলারও তো এক জায়গায় পাঠাইতাম। আচ্ছা যাক, আরে আরেক ঝামেলা হয়েছে, ওই যে কুতুবালি হাতের পরে ছাড়িয়ে দিছে, ওনে বিচার আর্জেন্ট। আমি বিয়ে করবো দেখছিলাম। এই কির বিয়ে কর, শোনো এই মোরগটারে ভালো করে বুনা করবা, উপরে এসে আমি খাবো। আরে দাদা একটু ঘরে দুয়ারে কাজ করিস, বনে পিছে পিছে করিস না, যা যা আমি আইতে আসি, তোমার সাথে আসি। আরে হালার ভিতরে দর, উঠা উঠা উঠা, নাম তালাক দেব রে, কি সুন্দর বোর্ডার তালাক দিছে, এ কবার তালাক কইছস? দুইবার, দুইবার কইলো তালাক হয়ে গেছে, দশ বার কইলো তালাক হয়ে যায়, তালাক তো তালাকে শুয়োর করলি কি? তুমি কেন গো না, আমি বিচার করুম। এই এই ঘটনা সালি কেন চাচা, আবার চাচা ভাই কো ভাই, রহমতুল্লাহ ভাই, রহমতুল্লাহ ভাই, আসলে আমি ওই সকালে আমার বউ একটু ভাত দিতে দেরি হয়েছে বুঝছেন, এজন্য আগের মাসে আমি দুইবার তালাক দিছি। আরে ভাত দিতে দেরি হয়েছে বউ বলে শাড়ি দেয়, এর বউ কি এত সস্তা, এই এত সস্তা নিরে হারাম দাদা। আমি তো মন থেকে তালাক দেই নাই, আপনি বলেন না অন কি, তুমি কি করবা না, ও কি কই গো, আপনি আমার দিকটা দেখেন, অন কি তোরে মিলাই দিতে হইব, একটু মিলাই দেন, অন একটা কাজ করতে হবে, তোর পরে ইল্লা সারা করতে হইব। ইল্লা সারা? আরে লিল্লা সারা না গাতা, কি কয় ইল্লা মানে, এখন আমার কাছে বিয়া দিবি, আবার আমি তালাক দিব, তাহলে তোর হালাল হবে। ও তাহলে তাড়াতাড়ি করে এর করে ছাইড়া দেন দাদা, কিছু বুঝে না, আমি বিয়া করে আড়াই দিন আমার বাড়িতে রাখবো, আমার সাথে থাকবে। কি কি কইলেন আপনি, তাহলে তো আমার বউয়ের সতীত্ব নষ্ট হয়ে যাবে, না না যেমনি আছে এমনি ভালো। হিল্লা করলে আমার সাথে কোন লাগবো কি রে, আমরা জোয়ান জান, আমরা বুড়া। ঠিকই কইছো ভাই, আবার আমার দিকে কি, এসব হিল্লা ফিল্লা বাদ দেন। কেন আমার স্বামী আমারে দুইবার তালাক তালাক বলছে, তিনবার বলে নাই, আমি আইন বুঝি শরীয়ত জানি, আমার স্বামী আমি মিল্লা গেলাম, আপনারা জানেন থেকে তোমরা মিলে গেলাম, তাহলে হারামজাদা আমারে খাবো দিবি কেন, হারামজাদা তোরটা তুই মিলে যা।